বাংলাদেশের প্রথম স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়, এই জিনিসটা আসলে সেলিব্রেট করারই ব্যাপার, এটা কোনো কষ্টের ব্যাপার না। এবং মুসলিম অমুসলিম সবাই আজকে নাজাত পেয়েছি, এই 15ই আগস্ট আমরা এর জন্য নাজাত দিবস হিসাবে পালন করব। এটাকে নাজাত দিবস বলা হচ্ছে কারণ আমরা হাসিনার পতনটাকে ফেরাউনের পতনের সাথে তুলনা করতেছি। বনি ইসরায়েলকে আল্লাহ মান্না সালোয়া দিয়ে রহমত দিছিল, আজকে আমাদের এই নাজাত দিবসের এই খাওয়াটা আমাদের কাছে মান্না সালোয়ার মতো, কারণ ফেরাউনের চাইতেও বেশি খারাপ ছিল এই শেখ হাসিনা। আসসালামু আলাইকুম, আমরা দাঁড়িয়ে আছি শাহবাগ মোড়ে, আজ 15ই আগস্ট 2024। আমরা দেখতে পাচ্ছি একটি সংগঠনের পক্ষ থেকে জাতীয় নাজাত দিবস উপলক্ষে জিয়াফতের আয়োজন করা হয়েছে এবং গরু গোস্তের সাথে তেয়ারি বিতরণ করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন সারি বেঁধে আসলে এখানে দাঁড়িয়ে এই যে বাংলাদেশের যে নাজাত দিবস, বাংলাদেশে স্বৈরাচার মুক্ত হয়েছে এই নাজাত উপলক্ষে যেই তারা জিয়াফতের আয়োজন করছে, মানুষজন লাইনে দাঁড়িয়ে এই খাবার গুলো গ্রহণ করছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব। আর একটু কাছে আসেন, এই যে এই ভাই একটু 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 সাইড দেন, আমরা একটু দেখাই যে এই যে ভাই একটু সাইড দেন, একটু দেখাই, একটু এই যে না না খাওয়ার না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গরু গোস্তের সাথে আসলে তেয়ারি বিতরণ করা হচ্ছে। বাংলাদেশের প্রথম স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়, এই জিনিসটা আসলে সেলিব্রেট করারই ব্যাপার, এটা কোনো কষ্টের ব্যাপার না, কোনো শোকের ব্যাপার না। বাংলাদেশের স্বাধীনতার এক মাসের মাথায়, মুক্ত হওয়ার এক মাসের মাথায় আমাদের উপরে যে স্বৈরাচার চলে আসে, সেই স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার নিশ্চয় আনন্দের ব্যাপার। এবং 1975 সালে 15ই আগস্ট মানুষ কান্নাকাটি করছে, এরকম কোন ইতিহাস না, ইতিহাস বলে মানুষ সেটা উদযাপনই করছে, কারণ ফ্যাসিস্টের পতন উদযাপনের, আমরা শুনি ফেরাউনের পতন করেছিল, তাই ফেরাউনের পতন উদযাপনের, আপনারা সেই আমরা সেই উদযাপনই করতে বিতরণ করতে চেষ্টা করতেছে, তেহারি বিতরণ করতেছে। এবং বাংলাদেশের প্রথম স্বৈরাচার মুক্ত দিবস আসলে 15ই দিবস, আমরা এটাকে নাজাত দিবস বলতেছি। এই যে নাজাত দিবস, তারা যে স্বৈরাচার মুক্ত হলো, তারা যে এখন স্বাধীনভাবে কথা বলতে পারে, তারা যে এখন ভয় করতে হচ্ছে না কাউকে, যে যেটা ইচ্ছা বলতে পারতেছে, সেটাই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়, স্বাধীনতার বিষয়, সেটা উদযাপন হচ্ছে। এবং 15ই আগস্ট 1975 সালে আমি ব্যক্তিগতভাবে বলবো 1975 সালের বিষয় না, কিন্তু 2024 সালে আমরা যে এই ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, গত 16 বছর আমরা যে কি দুর্বিষহ একটা অবস্থায় ছিলাম, কোনো স্বাধীনতা ছিল না, কথা বলার কিছু ছিল না, এইটা থেকে যে আমরা মুক্তি হয়েছি সেজন্য আমরা খুশি। আচ্ছা, এখানে একটু ভিড়, আমরা একটু সামনে দিয়ে দেখানোর চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি আসলে বিশাল লাইন, লাইন ধরে আসলে মানুষ খাওয়ার নিচ্ছে। আমরা একটু চেষ্টা করব যে মানুষের সাথে দেখি কিছু কথা বলা যায় কিনা। ভাই আপনারা এখানে তো আসছেন, এই যে বাংলাদেশ যে এত বছর পরে আসলে ফ্যাসিস্ট মুক্ত হলো, আপনারা যে এখন কথা বলতে পারতেছেন, সেটার অনুভূতি কি? অবশ্যই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আপনার মনে হচ্ছে যে আগের চেয়ে এখন ভালো আছেন? কেন না, আগে তো বিগত 16 বছর যাবৎ মানুষ কোনো নিজের কথা বলতে পারে নাই, অধিকারের কথা বলতে পারে নাই, এখন মানুষ নিজের মন খুলে কথা বলতে পারতেছে, মন খুলে কথা বলতে পারতেছে। হ্যাঁ, আচ্ছা, এই যে জাতীয় নাজাত দিবস, এটাকে ঘোষণা করা হচ্ছে 15ই আগস্ট, এই বিষয়ে আপনার আসলে অনুভূতিটা কি, অথবা আপনি যদি কিছু বলতে চান? আমরা তো এতদিন যাবত এই 15 বছর একটা মানুষের উদ্দেশ্যে মানে এই করে আসছি, এখন ওই 15ই আগস্ট দিবসটা আমরা সবাই মানে সব ছাত্রছাত্রী এই সাধারণ জনগণ এটা মানে উৎক্ষেপ করে উঠাই দিয়ে আর কি আজকের দিনটাকে আমরা একটা জাতীয় নাজাত দিবস হিসাবে পালন করতেছি, এটা খুব আনন্দ লাগতেছে। এই আনন্দ লাগার কারণ কি, আগে কি ছিল না এখন কি আছে? আগ মানে একটা স্বৈরাচার, যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশে প্রতিটা জায়গায় প্রতিটা কর্নারে শুধু সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর, মানে শেখ হাসিনা যেহেতু একটা স্বৈরাচার ছিল সরকার, আর তার পিতা মানে সে চলে গেছে, আমরা চাই না যে তার পিতার এমন কিছু থাক, সে প্রতিটা মানুষের জন্য আজকে একটা নাজাত দিন হিসাবে 15ই আগস্ট মানে সুখ শান্তিময় এমন একটা কিছু আমরা ফিল করি এইটাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওদিকে একটা ভাসানী নব থিয়েটার ছিল, সেটার নাম চেঞ্জ করে বঙ্গবন্ধু নব থিয়েটার দিয়ে দিছে, ভাসানীর বিরুদ্ধে বঙ্গবন্ধুকে দাঁড়া করিয়ে দিয়েছে, মানে যেখানে যা স্থাপনা আছে সব নেতাকে বাদ দিয়ে শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে, এবং তার নাম দিয়ে এত দুর্নীতি, এত অন্যায়, তার নাম ব্যবহার করে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন, এগুলা করার কারণেই কিন্তু আজকে এই পর্যায়ে এমন একটি দিন দেখতে হচ্ছে যেখানে 15ই আগস্ট মানুষ কিন্তু এভাবে লাইনে দাঁড়িয়ে উৎসব করতেছে। আমরা আজকে পুরো ঢাকা শহর ঘুরে দেখেছি, এবং আপনারা পুরো বাংলাদেশের খবরও যদি নেন,
কোথাও কিন্তু কেউ শোক পালন করেনি। এই যে একটা দুঃখজনক অবস্থা, যদি বলি দুঃখজনক অবস্থা, সেটা কেন হলো? এই আওয়ামী ফ্যাসিবাদের যে এত নিষ্ঠুর, এত নির্মম পতন, এটা কিন্তু তার শত্রুরাও কেউ ভাবেনি। এটাকে নাজাত দিবস বলা হচ্ছে, কারণ আমরা হাসিনার পতনটাকে ফেরাউনের পতনের সাথে তুলনা করতেছি। ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার পরে যেভাবে বনি ইসরায়েলকে আল্লাহ মান্না সালোয়া দিয়ে রহমত দিছিল, আজকের এই আজকের আমাদের এই নাজাত দিবসের এই খাওয়াটা আমাদের কাছে মান্না সালোয়ার মতো। কারণ ফেরাউনের চাইতেও বেশি খারাপ ছিল এই শেখ হাসিনা। ফেরাউন যত মানুষকে গুম খুন হত্যা করে নাই, এই শেখ হাসিনা তার চাইতে বেশি মানুষকে গুম খুন হত্যা করছে। তাই এটা আজকে আমাদের জন্য নাজাত দিবস 15 আগস্ট। ধন্যবাদ। আমরা বাংলার সকল মানুষ, ধর্ম প্রাণ এবং মুসলিম অমুসলিম সবাই আজকে নাজাত পেয়েছি। এই 15 আগস্ট আমরা এর জন্য নাজাত দিবস হিসেবে পালন করব। সারা বাংলাদেশের মানুষ নাজাত পেয়েছে, স্বৈরাচার সরকারের পতন হয়েছে, এ কারণে আমরা এই নাজাত দিবস হিসাবে পালিত করতে আমরা খুব ভালো লাগছে। আর কি মনে হয় না যে এই যে 15 আগস্ট 1975 সালে যেটা হয়েছিল, হ্যাঁ, সেটা একটা দুঃখজনক ঘটনা? সেটা দুঃখজনক ঘটনা, কিন্তু সেই যে 75-এ যেটা ঘটনা ঘটছে, সেই বঙ্গবন্ধুকে তার নিজের লোকেরাই তো হত্যা করছে। তার তো অন্য মানুষ হত্যা করে না, কোন রেকর্ড আছে? কেউ দেখাইতে পারবে না যে অন্য লোক, তার নিজের ঘরের লোকে যদি তারে হত্যা করে, এটা কি অন্য মানুষ হত্যা করছে? করে না। এর জন্য আমরা, এটা মানুষকে ভুল বোঝানো হয়েছে। কর্মীগুলো মার খেয়েছে, এই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি মার খেলো, আমাদের সেই ধানমন্ডি ওখানে কর্মীগুলো আসছে একটা স্মৃতি হিসাবে, কিন্তু তাদেরকে বেশি 1 ঘন্টা আগেও কিন্তু কেউ জানে না, সবাইকে নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে সে পালিয়ে গেছে। অথচ তার আগের দিন সে বলছে যে শেখ হাসিনা নাকি পালায় না। আমরা যদি এখন পাইতাম ওই কর্মীদেরকে এনে, আমি 10 মিনিট আগেও জানিলে তাদেরকেও এনে এটা খাওয়াইতাম, তাদের কর্মীদেরকে এই তাবারও খাওয়াইতাম। চাই যে সবাই বাংলাদেশি হয়ে যায়, সবাই বাংলাদেশি, ওই কর্মীদেরকে পেলে আমি নিশ্চয়ই এগুলো খাওয়ানোর চেষ্টা করবো। এখনো কিন্তু বিশাল লাইন, আসলে হয়তো সবাই খাওয়ার পাবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না, কারণ এত একটা উৎসব মুখর পরিবেশে এই 15 আগস্টে মানুষ এই জাতীয় নাজাত দিবস পালন করছে, সেটা আসলে মানে না দেখলে আসলে বোঝানোর মতো না। আপনারা দেখতে পাচ্ছেন যে, এবং তারা যেটা বলছে এবং আমরাও যেটা বলছি, যে কেন এই দিনটা দেখতে হলো। তথ্য প্রতিমন্ত্রী পলক সে কি বলেছিল, সে ইন্টারনেট বন্ধ বলছিল, যখন ইচ্ছা তখন ইন্টারনেট বন্ধ করে দিবে। আবার বলেছিল কি, ইন্টারনেট কিভাবে বন্ধ হয়েছে সে জানে না, এবং সেই ইন্টারনেট বন্ধ করে দিয়ে ওই 4 দিনে যে 400 মানুষকে খুন করা হয়েছিল ছাত্র জনতাকে, সেটা কিন্তু কোনো একটা টিভি চ্যানেলেও দেখায়নি। ঠিক একইভাবে তারা সম্পূর্ণভাবে এই গণহত্যাগুলো তারা 15 বছর চালিয়ে গেছে। তারা আগে জামাত শিবির বলে মানুষকে হত্যা করেছে, খুন করেছে, এবং এই আন্দোলনেও তারা চেষ্টা করেছিল যে জামাত শিবির ট্যাগ দিয়ে, রাজাকার ট্যাগ দিয়ে এই আন্দোলনটাকে ধ্বংস করে দিতে। কিন্তু সেই রাজাকার শব্দ থেকেই কিন্তু বিপ্লবের শুরু, এবং সেই রাজাকার শব্দ থেকেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই শাহবাগ থেকে সবাই প্রতিবাদ মুখর হয়ে বলছিল, আমি রাজাকার, কে বলেছে সে স্বৈরাচার। এরকম একটা অবস্থান থেকে সেই রাজাকার শব্দ থেকেই কিন্তু একটা বিপ্লব হয়ে গেল এবং দেশ স্বাধীন হয়ে গেল, খুনি হাসিনাকে পালিয়ে যেতে হলো। আমরা এখন যারা এই নতুন প্রজন্ম আছি, আমরা দেশ গঠনের কাজ করছি, আমরা চাই যে সবাইকে মিলে সব দলমত নির্বিশেষে একটি সুন্দর দেশ আমরা গঠন করব, যেই দেশে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। আমরা যারা এই বিপ্লব সক্ষম করেছি, এই বিপ্লবকে সফল করেছি, আমরা আপনাদেরকে বলতে চাই, আজকের এই স্বাধীনতার পর থেকে কেউ যদি আপনাদের এলাকায় চাঁদাবাজি করে, তাদেরকে প্রতিহত করবেন। আমরা এই যে পরিবহন সেক্টরে যে নৈরাজ্য আছে সেগুলো আমরা বন্ধ করব। ভাই, আপনার সাথে একটু কথা বলি, যে এই যে আজকে জাতীয় নাজাত দিবস, আপনার কেমন লাগছে? আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো, স্বৈরাচারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, এর জন্য খুবই আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করেন যে এই যে 15 আগস্টকে জাতীয় নাজাত দিবস ঘোষণা করলে এটা যৌক্তিক? অবশ্যই অবশ্যই অবশ্যই। কেন কেন যৌক্তিক মনে করছেন আপনি? স্বৈরাচার এই বঙ্গবন্ধু যে আমাদের অত্যাচার করেছে বঙ্গবন্ধুর মেয়ে, এটা করা উচিত হয়নি। মানে বঙ্গবন্ধু যাই করুক, বঙ্গবন্ধুর মেয়ে যা করছে সেটা আপনারা কোনোভাবেই মানতে পারেন না, সেটা অন্তত আমরা দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই।
বাবার বাবার মুখে যে চুন কানে লাগানোর যে ব্যাপারটা, এটা আমরা শেখ হাসিনা থেকেই বাস্তব একটা প্রমাণ পেয়েছি। শেখ হাসিনার অতিপক্তির কারণে উনি দেশের মানুষকে গুলিয়ে খাওয়ানোর চেষ্টা করেছে বঙ্গবন্ধুকে। আমাদের যতটুকু সম্মানের মাত্রা আমরা বঙ্গবন্ধুকে ততটুকু সম্মান দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু উনি যখন অতিরিক্ত কিছু করেছে তখনই দেশের মানুষ এটার বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে। আর এর ইয়ে হচ্ছে এখন 15 আগস্ট মানুষ মানতে চাচ্ছে না, 15 আগস্টকে মানুষ পালন করতে চাচ্ছে না, এটা শেখ হাসিনারই কর্মফল আর কিছুই না। ধন্যবাদ। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে সবাই বলছে যে বঙ্গবন্ধুকে আসলে এই প্রজন্ম দেখেনি, কিন্তু বঙ্গবন্ধু কন্যা এই খুনি শেখ হাসিনা, যার নামের সাথে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় লেখা আছে খুনি হাসিনা, এবং এত এত খারাপ ভাষায় মানুষ তাকে এত অপমানিত করছে, আল্লাহই তাকে এমন ভাবে অপমানিত করছে যে তার শাস্তি সে পেয়ে গেছে। সে এমন ভাবে যেই মুহূর্তে সে ঘোষণা করছে যে শেখ হাসিনা পালায় না, তার একদিন পরে তার সকল নেতাকর্মীকে রেখে, আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে সব নেতাকর্মীকে রেখে এমন ভাবে তাকে পালাতে হয়েছে যে এর চেয়ে বেশি লজ্জার আর কিছু হয় না। আমরা দেখেছিলাম যে শেখ হাসিনার পায়ে স্যান্ডেলও ছিল না, সে স্যান্ডেল পরার সময় পায়নি, খালি পায়ে তাকে দ্রুত প্লেনে উঠে পালিয়ে যেতে হয়েছে। এবং আমরা সব জায়গায় স্লোগান শুনেছি যে পালাইছে রে পালাইছে, খুনি হাসিনা পালাইছে, এবং মানুষ উৎসব মুখর পরিবেশে সেই এই জাতীয় নাজাত দিবস আসলে পালন করছে। যে 16 বছর থেকে জেকে বসা যে স্বৈরাচার তাকে উৎখাত করলাম, উৎখাত করার পরবর্তীতে এখন আমাদের সামনে যে কাজগুলো মনে হয় যে এই 16 বছরের যে অনিয়ম দুর্নীতি এইগুলাকে সরায় দেওয়া, এবং যে আইন বহির্ভূত যে শাসন চলছে, আমাদের মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না, মানুষের বাঁচারই অধিকার ছিল না, সেই জিনিসগুলো থেকে বের হতে আমাদের সময় লাগবে, এবং সেই বের হওয়ার প্রক্রিয়াটা অলরেডি শুরু হয়েছে। তো আমরা একা একা পারবো না, আমরা চাবো যে ছাত্র জনতার যে বিপ্লব, সেই জনতাকে সাথে নিয়েই আমরা প্রতিটা সেক্টরেই এই যে দুর্নীতি আছে, এই যে সব ধরনের যে লুটপাট তারা 15 বছর ধরে চালিয়েছে, এগুলো আমরা সংশোধন করে ফেলবো। এবং আমাদের মধ্যেও যদি কেউ এই কাজ করতে গিয়ে, সবাই ক্ষমতায় গেলে অনেকেই লোভে আক্রান্ত হয়ে যায়, আমাদের মধ্যেও যদি কেউ এরকম ভুল করে আপনারা সংশোধন করে দিবেন, যাতে এই যে বিপ্লব, এত মানুষের রক্তের বিনিময়ে যে বিপ্লব হয়েছে সেটা যাতে কেউ ছিনতাই করতে না পারে।